সবাইকে ধন্যবাদ প্রেসের বন্ধুদের, তারা প্রায় ২-৩ মাস ধরে আমাদের পিছনে খুব সার্ভিস দিয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা খেটেছে, তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই বার্তাই কিন্তু মানুষ ভোট দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো প্রেসের বন্ধুদের আমার অভিনন্দন, শুধু কর্মচারী, শুধু প্রেসের ক্যামেরাম্যান নয়, রিপোর্টার নয়, আমি সবাইকে আপনাদের যে ঘিরে যারা থাকে সবাইকে আমার অভিনন্দন রইল। জয়ের পেছনে কি কি কারণ কি আপনি বলবেন? কারণ একটাই, কারণ সব থেকে বেশি একটা মেয়ের পেছনে, একটা মেয়েকে তাড়া করে বেরিয়েছে ভারতবর্ষের ১০০ থেকে ১৫০ লোক, এন্টার ক্যাবিনেট মন্ত্রীরা উঠে এসছেন, এই জেলা নখানা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, আমার হাবড়াতে একটা মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জলসম্পদ মন্ত্রী, তিনি হাবড়ার দায়িত্বে ছিলেন, আমি কত অত্যাচারিত হয়েছি আপনাদের বলার নেই, আমি অমিত শাহর অত্যাচার পেয়েছি, রাত্রিবেলা নাইট স্টে করেছি অমিত শাহ, আমি মিঠুন চক্রবর্তীর প্রোগ্রাম, দিলীপ ঘোষের প্রোগ্রাম, রাহুলের প্রোগ্রাম, মানে আমাদের রাজ্যপাল ছিলেন তথাগত, তার প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রাম আমার উপর ঢেলেছি। তারপরে বলবো হাবড়ার যে আমার বন্ধু সহকর্মী যারা রয়েছেন, আমার সাথে যে কাউন্টিং করলেন, তারা প্রাণ দিয়ে লড়াই করেছে, তারা দুপুরকে দুপুর মানেনি, ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডকে মানেইনি, কেউ বলো সব ছাড়ুন হবে পরে হবে, এই লড়াইটা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আর আজকে সব থেকে বেশি ধন্যবাদ জানাই মামাটি মানুষের, মুখ্যমন্ত্রী তো আমাদের মমতা ব্যানার্জি, তার এই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত লড়াই, সারা ভারতবর্ষ না সারা পৃথিবী দেখলো, সারা পৃথিবী আজ চাক্ষুষ করলো, সারা পৃথিবীর বাঙালিরা, সারা পৃথিবীর ভারতীয়রা আজকে দেখলো যে একটি মহিলা কি করতে পারে। এন্টার ক্যাবিনেট, দিল্লির ক্যাবিনেটকে দুমড়ে মুছড়ে দিলেন, ভেঙে দিলেন, চুরমার করে দিলেন, সুতরাং আজকে ধন্যবাদ। আর সাত থেকে আমি বলেছিলাম আপনাদের যে আমি ২৭-২৮টা সিট পাবো জেলায়, সিট পেয়েছি, এখনো দুটো সিট আমার লড়াই চলছে, দুটো সিটও পাবো, এবং আমি বলেছি মিরাকেল রেজাল্ট হবে ব্যারাকপুরে, আপনাকে বলেছি মিরাকেল রেজাল্ট ব্যারাকপুরে হবেই, সেটা এখনো চলছে। কঙ্গনা বলছে যে বাংলা আবার দ্বিতীয় কাশ্মীর হবে, কিচ্ছু কাশ্মীর পড়ে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যদি থাকে এই বাংলায় সোনা পলাশ, এটা নরেন্দ্র মোদী প্রমাণ হয়ে গেছে, নরেন্দ্র মোদীর এবার নরেন্দ্র মোদী রেখে দিই তার ২০২৪ চলে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আটকাতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন শেষ করতে পারেননি, তা মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ২০২৪ ভারতবর্ষের মস্তক থেকে নামাবেই, তাতে যদি সবাইকে জোট বার্তায় জোট পেতে মমতা বন্দ্যোপাধ্যায় করে, আমাদের এই জয় আমার সবাই মামাটি মানুষের জয়, আর আমাদের অকুণ্ঠ, আমি হাবড়ার অকুণ্ঠ আমার সহকর্মী বন্ধুদের বলবো, আমি প্রায় ২০,০০০ মাইনাস ছিলাম, তার মানে আমার জেতা ছিল ৪৭,০০০, আমি জিতেছিলাম আগের বিধানসভায় কত হয় ৪৭,০০০ প্লাস ২০ যোগ করে দিই, তাহলে কত হলো ৬৭,০০০, আমি ৬৭,০০০ মেকআপ নিয়ে আমি ৪,০০০ ভোটে জিতলাম, আজকে ৪,০০০ ভোটে ৬৭,০০০ ৬৭,০০০।